Hey, what's up guys, welcome back to another gameplay video. To aaj ke amra khelte jacchi aro ekti horror game ar ei game tir naam hocche the virus x. So ei game er story hocche moloto ei game er moddhe ekti mota scientist thake jake dekhte onekta danober moto mone hoy. So oi scientist je kaaj ti kore sheti hocche sadharon nirih manush gulo ke dhore ane ebong tader ke dhore dhore tader upor ottachar kore kichu kichu manush ke dhore ene tader hat pa kete fele ebong kichu kichu manush ke ene tader matha porjonto kete fele. So amar je kaaj sheti আমি হচ্ছে মূলত একজন পুলিশ আর আমি যাই ওই সায়েন্টিস্টের বাড়িতে এন্ড তার বাড়িতে গিয়ে যতগুলো মানুষকে সে বন্দী করে রাখছে এবং যাদেরকে সে এখনো পর্যন্ত মারেনি তাদেরকে আমি বাঁচাবো ওইখানে গিয়ে প্লাস ওই সায়েন্টিস্ট যে খারাপ কাজ করতেছে সেটির পাঁচটি প্রমাণ আনবো এবং ওই প্রমাণগুলো সবার মাঝে ছড়িয়ে দেব আর তাছাড়া আমি ওই সায়েন্টিস্ট বা ওই মোটা দানবটিকে মেরে ফেলবো মোটা দানবটির বাড়িতে গিয়ে আমরা এই সবগুলো কাজ করবো এটি বলা কিন্তু অনেক সহজ বাট করা অনেক বেশি কঠিন সো গেমপ্লেটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবাই অবশ্যই হেডফোন ইউজ করে নেবেন তাহলে আপনি গেমপ্লের সম্পূর্ণ মজা নিতে পারবেন যারা ঘরে বসে প্রতিদিন অনলাইন থেকে একদমই ফ্রিতে টাকা আয় করতে চান তাদের জন্য রয়েছে হিউজ ক্যাশ অ্যাপসের মধ্যে আপনারা প্রতিদিন স্পিন করে ভিডিও অ্যাড দেখে এবং কুইজ খেলে টাকা আর্নিং করতে পারবেন মাত্র $10 হলেই বিকাশ কয়েন বেজ নগদ পেপাল পেটিএম এবং রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশে একটি অ্যাপ্লিকেশন আপনারা এই অ্যাপসটিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আর এই অ্যাপসের মধ্যে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিছু রুলস মানতে হবে সো এই রুলস এবং এই অ্যাপসের মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটির এ টু জেড টিউটোরিয়াল ভিডিও লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করার পরে ওই ভিডিওটি দেখে আসবেন টিউটোরিয়াল ভিডিওতে থাকা রুলসগুলো ফলো করেও যদি আপনারা এই অ্যাপসের মধ্যে কাজ করে কোনো প্রকার কোনো টাকা না পান তাহলে আপনি সরাসরি আমাদের ডিসকর্ড সার্ভারে চলে আসবেন অ্যান্ড ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার টাকার দায়িত্ব আমি নিচ্ছি যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো করেন তাহলে আপনার টাকা আমি দিব সো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা গেমের মধ্যে চলে আসছি আর তাছাড়া এটি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে চাইলে আমরা এই বাড়ি থেকে বেরোতে পারবো সো এই বাড়ি থেকে আমরা এখন বের হবো না আমরা আরও পরে বের হবো ওকে আমি এখন ওই সায়েন্টিস্ট মানে ওই মোটা দানবটির ঘরের মধ্যে ঢুকবো অ্যান্ড চেক করে দেখবো কোন জায়গার মধ্যে কি আছে তো এখানে মূলত আমাকে একটি ক্যামেরা খুঁজতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে $1 পেয়ে গিয়েছি অ্যান্ড এই আলমারিটি চেক করে দেখি গাইজ আমরা এখানে যে ডলারগুলো পাচ্ছি এই ডলারগুলো কিন্তু আমাদের কাজে লাগবে আমাদেরকে মূলত এখানে $10 কালেক্ট করতে হবে অ্যান্ড ওই $10 দিয়ে একটি স্ক্রু ড্রাইভার অর্ডার করতে হবে আর ওই স্ক্রু ড্রাইভার দিয়ে আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটি কাজ করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি লিভার পেয়ে গিয়েছি আর লিভারটা আমাদের কাজে লাগবে একটু পরে ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও আরও $1 পেয়ে গিয়েছি মোটা আমার কাছে $2 আছে আর এখানে সব চেক করে দেখি না এখানে কিছুই নেই ওকে আমাদের কিচেন চেক করা হয়ে গিয়েছে ও বাই 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 বাক 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 আমি এখানে নেই ভাই দেখতে পাচ্ছেন ওই মোটা ধানবটি আমার পিছনে পড়েছে দেখতে পেয়েছে আমাকে ভাই ওর হাতে অনেক বড় একটি কুড়াল আছে ওটি দিয়ে জাস্ট আমাকে একটি কোপ মারবে সাথে সাথে আমি মরে যাবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাউস ট্র্যাপ পেয়ে গিয়েছি আর এই ট্র্যাপ দিয়ে আমাদেরকে মূলত একটি ইঁদুরকে ধরতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বেসমেন্টের মধ্যে অ্যান্ড এখানে লকারগুলো চেক করে দেখি ভিতরে কিছু আছে কিনা ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে তেল পেয়ে গিয়েছি আর আমাদের তেল অনেক কাজে লাগতো অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে একটি জেনারেটর আছে তো এই জেনারেটর চালু করার জন্য মূলত আমাদেরকে তেল ইউজ করতে হতো দেখতে পাচ্ছেন আমি অলরেডি জেনারেটর চালু করে দিয়েছি গ্যাস জেনারেটর চালু করার ফলে এখানে ইলেকট্রিসিটি আসছে ওকে আমি এখানে আরও $1 পেয়ে গিয়েছি আর এখন যদি আমরা ওইখানে একটি ক্রোবার ইউজ করি তাহলে বেসমেন্টের মধ্যে একটি সিক্রেট দরজা খুলে যাবে ওকে মনে হচ্ছে ওই পারে কিছু একটা আছে আচ্ছা ওয়েট ওয়েট দেওয়ালের ফাঁক দিয়ে আমি দেখতে পেয়েছিলাম এখানে ভাই ভিতরে কিছু একটা ছিল বাট ওই দানবটি ওই পাশ থেকে আসতেছিল ভাই সিরিয়াসলি একটুর জন্য ধরা খেয়েছিলাম আবারও দেখে ফেলেছে আমাকে ভাই এখন এখান থেকে আমাকে পালাতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন আমি আবারও কিচেনের মধ্যে চলে আসছেন মনে হচ্ছে বা টেবিলের উপরে কিছু একটা আছে একটু আগে আমরা যে লিভারটি পেয়েছি এই লিভারটি এখন আমরা ইউজ করবো আর এই লিভার যদি ইউজ করি তাহলে এখানে একটি সিক্রেট রুমের দরজা আনলক হয়ে যাবে বা দরজা খুলে যাবে ওকে দেখতে পাচ্ছেন একটি সিক্রেট রুমের দরজা খুলে গিয়েছে আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই ভিতরে এখানে সান্টা ক্লজকে বন্দি করে রাখছে আর ওইখানে একটি কী আছে আচ্ছা এখানে একটি হরিণের দেহ পড়ে আছে এখানে একটি ফিউজ বক্স আছে আর লেখা হচ্ছে কি আই নিড টু ফ্লায়ার্স টু কাট দিস ওকে বুঝতে পারছি আমাদেরকে মূলত ফ্লায়ার্স দিয়ে ফিউজ বক্সের একটি তার কাটতে হবে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটি এভিডেন্স বা প্রমাণ আছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইঁদুর আছে না এখন আমরা এই ইঁদুরটিকে ধরবো ওই মাউস ট্র্যাপ দিয়ে দেখতে পাচ্ছেন ইঁদুরটি যাচ্ছে ওইখানে টেবিলের উপরে আর তাছাড়া এখানে ইঁদুরটি ধরা পড়ে গিয়ে যখন আমরা ইঁদুরটি ধরবো আচ্ছা বুঝতে পারছি প্রথমত মেবি আমাদেরকে এই এভিডেন্স বা প্রমাণের একটি ছবি তুলতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভাই প্লেটের মধ্যে একটি মানুষের মাথার মোজক রাখা ভাই সিরিয়াসলি জাস্ট একবার থিঙ্ক করে দেখেন এই মোটা দানবটি কতটা ভয়ঙ্কর ভাই বাঘ আমি এখানে নাই বলতে না বলতে চলে আসছে ভাই এবারটা যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকেও ভাই এদের মতো করবে বেড়া রে ও ভাই আটকে গিয়েছিলাম এখন আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে ওকে ওকে দেখতে পাচ্ছেন একটি টেবিলের তলায় আমি লুকিয়ে আছি
আর তাছাড়া ভাই এই মোটা দানবটি এমন ভাবে সাউন্ড করতেছে মনে হচ্ছে হায়না ডাকতেছে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে লাইটার পেয়ে গিয়েছি, আর লাইটার ইউজ করে আমাদেরকে আগুন ধরাতে হবে। সান্টা ক্লজ আসার জন্য একটি রুম ডেকোরেটেড করা রাখা হয়েছে বাড়ির মধ্যে। আমার কাছে মনে হচ্ছে ওটি ওই মোটা ভূতটিকে করেছে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে একটি ফায়ার প্লেস আছে, আর ওই প্লেসের মধ্যে আমি মূলত আগুন ধরাবো। আগুন ধরাবো গাইজ এখানে ইঁদুর রান্না করার জন্য। আবার ভাববেন না ইঁদুর রান্না করবো আমি খাওয়ার জন্য, ইঁদুর রান্না করবো এখানে একটি কুকুরকে খাওয়ানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ক্যামেরা পেয়ে গিয়েছি, আর এই ক্যামেরা দিয়ে এখন আমি ওই এভিডিয়েন্সগুলোর ছবি তুলবো, যাতে করে আমি সবাইকে দেখাতে পারি যে এই সায়েন্টিস্টটি খারাপ কাজ করে। ওই গাইজ দেখতে পাচ্ছেন টেবিলের উপরে এখানে এভিডিয়েন্স আছে, আর তাছাড়া আমি ইঁদুরটি নিয়ে নিয়েছি, তো এটি একটি ছবি তুলেছি। আমাদেরকে মূলত পাঁচটি প্রমাণ জোগাড় করতে হবে, তার মধ্যে আমরা অলরেডি একটা প্রমাণ জোগাড় করে ফেলেছি। এখন এই ইঁদুরটিকে আমি আগুনে দেবো রান্না হওয়ার জন্য, আর ততক্ষণ আমি এখানে লুকিয়ে থাকি। তো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ইঁদুরটি রান্না করা হয়ে গিয়েছে, আর ভাববেন না এই ইঁদুরটি আমি খাবো। এই ইঁদুরটি আমরা একটি কুকুরকে খাওয়াবো, যাতে করে ওই কুকুরটি মরে যায়। আমি এত জানি না ভাই কুকুর কি ইঁদুর খায় কিনা, বাট দিয়ে দেখবো, খেলে আমাদের জন্যই ভালো। ওকে এখানে একটি দরজা আছে, দরজাটি লক করা। ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে আরো $1 পেয়ে গিয়েছি। এখন আমাকে মূলত প্রমাণ খুঁজতে হবে, আমরা এখানে শুধুমাত্র একটি প্রমাণ পাইছি, আমাদেরকে আরো চারটি প্রমাণ খুঁজতে হবে। ওকে দেখি, ও ভাই সিরিয়াসলি দেখেন একবার, এই মানুষটা শুধু পাঁচ আর চুল আছে, আর মাঝখানের শরীরের যে গোস্তগুলো আছে না ওগুলো ভাই ওই মোটা দানবটি কেটে ফেলে দিয়েছে। ওকে দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্লায়ার্স পেয়েছি, আর তাছাড়া এখানে আরো $1 পেয়ে গিয়েছি, আর এই নিয়ে আমার কাছে এখন আছে মোট $7। ওকে আবে ও ভাই ওই মোটা দানবটি আবার চলে আসছেন। দেখতে পাচ্ছেন একটুর জন্য আমি ওই মোটা দানবের হাত থেকে বেঁচে গিয়েছি, অ্যান্ড এখানে নিজের টেবিলের মধ্যে লুকিয়ে আছি। এখন শুধু ওই মোটা দানবটি যাওয়ার অপেক্ষা করতে হবে। আচ্ছা আমার কাছে মনে হচ্ছে সামনে কিছু আছে। ওকে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ক্রোবার পেয়ে গিয়েছি। গাইস ক্রোবার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্টস এই গেমের মধ্যে। ওকে এখানে টয়লেটে চেক করে দেখি কিছু আছে কি না, কিছুই তো না এখানে, হুদাই আসলাম। ওকে ওয়েট এখানে একটি কোড আছে 1591। গাইজ এই কোডটি আমাদেরকে মনে রাখতে হবে 1591। এই কোডটি দিয়ে হয়তো আমাদেরকে কিছু একটি খুলতে হতে পারে, হয়তো একটি দরজা খুলতে হবে, নতুবা এই গেমের মধ্যে একটি ল্যাপটপ আছে ওইটি খুলতে হবে। একটু আগে আমরা যে ফ্লায়ার্সটি পেয়েছি এখন আমরা ওই ফ্লায়ার্সটি ইউজ করবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে ফিউজ বক্সের তার কাটবো। এখন ফিউজ বক্সের মধ্যে যে নীল কালারের তারটি ছিল সেটি আমরা কেটে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভাই সান্টা ক্লজ এখান থেকে পালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে আরও $1 পেয়েছি, প্লাস একটি কি পেয়েছি। সো এই কি দিয়ে আমরা আরও একটি মেয়েকে বাঁচাতে পারবো। তাছাড়া ভাই সান্টা ক্লজের পিঠের মধ্যে দেখতে পাচ্ছি একটি বোম ফিট করা, জানি না এই বোমটি কে ফিট করছে। আমার ভাগ্য অনেক ভালো, আমি এখনও পর্যন্ত ওই মোটা দানবের হাতে ধরা খাইনি। আচ্ছা গাইজ এখানে আমার কাছে মনে হচ্ছে কাঠগুলো আমাকে প্রবাদ দিয়ে ভুল দেবো। দেখতে পাচ্ছেন আমি এই কাঠগুলো খুলে ফেলেছি, অ্যান্ড এখানে টয়লেটের দরজা আনলক হয়ে গেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই সিরিয়াসলি টয়লেটের মধ্যে ভাই মানুষের হাত কেটে রাখছে, প্লাস শরীরের অনেকগুলো গোস্ত এখানে কেটে রাখছে ওই মোটা দানবটি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি প্রমাণ নিয়ে নিয়েছি, আর আমাদেরকে দুইটি প্রমাণ খুঁজতে হবে। ওকে আবে সিরিয়াসলি মাত্র বলতেছিলাম আমার ভাগ্য অনেক ভালো, আমাকে মারতে পারে নাই। অ্যান্ড বলতে না বলতেই দেখতে পাচ্ছেন ওই মোটা দানবটি আমার মাথায় একটা মারছে, অ্যান্ড আমাকে মেরে ফেলেছে। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি আবারও রিস্পন হয়েছি। দেখতে পাচ্ছেন আমি বেসমেন্টের মধ্যে চলে আসছি, তাছাড়া এখানে চাকার মতো কিছু একটা আছে, তো এটি ঘুরাতে হলে মূলত আমাকে ক্রোবার ইউজ করতে হতো। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি ক্রোবার দিয়ে চাকাটি ঘুরিয়ে ফেলেছি, যার জন্য একটি সিক্রেট রুমের দরজা আনলক হয়ে গিয়েছে। গাইজ দেখতে পাচ্ছেন ওই পারে একটি কুকুর আছে, এখন যদি আমি নর্মালি ওই পারে যাই তাহলে কুকুরটি আমাকে খেয়ে ফেলবে, যার জন্য দেখতে পাচ্ছেন আমি কুকুরের খাওয়ার বাটির মধ্যে ইঁদুর রেখে দিয়েছি। কুকুর তার খাবার মনে করে এখন এই ইঁদুরটাকে খেয়ে ফেলবে অ্যান্ড মরে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখানে আরও একটি এভিডিয়েন্স পেয়ে গিয়েছি, অ্যান্ড এখানে একটি সিকিউরিটি গার্ড পেয়ে গিয়েছি, আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়েকে বন্দি করে রাখছে। এখন আমরা এই মেয়েটিকে বাঁচাবো। গাইজ এই মেয়েটি এখনও পর্যন্ত জীবিত আছে, বাট একটু আগে আমরা যে এভিডিয়েন্সটি পেয়েছি সেখানে থাকা লোকটিকে ওই মোটা দানবটি মেরে ফেলেছে। আচ্ছা আমি এই মেয়েটির সাথে কথা বলে দেখি এ কি বলে। গাইজ একটু আগে আমি মেয়েটির সাথে কথা বলেছি, অ্যান্ড ওই মেয়েটি বলতেছে তাকে খাবার দেওয়ার জন্য, আর তাছাড়া এখানে সিকিউরিটি গার্ড দিয়ে এই রুমের দরজাটি আমাকে খুলতে হবে। আমি যতটুকু জানি ভাই এই রুমের মধ্যে একটি ব্রেড থাকে, আর ওই ব্রেড যদি আমরা ওই মেয়েটিকে খাওয়াই তাহলে ওই মেয়েটি সুস্থ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্রেড পেয়ে গিয়েছি, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে ওই মেয়েটির কাছে, অ্যান্ড তাকে এই ব্রেডটি খাওয়াতে হবে, আর এটি খাওয়ালেই সাথে সাথে ওই মেয়েটি সুস্থ হয়ে যাবে। ওকে ফাইনালি আমি চলে আসছি বেসমেন্টের মধ্যে, আর তাছাড়া ভাই কুকুরটি মরে গিয়েছে, এখন আমি এই মেয়েটিকে ব্রেড খাওয়াবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই কিরে
খাওয়ার সাথে সাথে ভাই এই মেয়েটি ঠিক হয়ে গেছে। আর তাছাড়া ভাই এই মেয়েটি দৌড়ায় কোথায় যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি এখন এই মেয়েটিকে ফলো করে দেখি। একটু আগে আমরা যে সিকিউরিটি কার্ড দিয়ে একটি রুমের দরজা খুলেছিলাম ওই রুমের মধ্যে মূলত ওই মেয়েটি আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু কয়েন পাইছি, এখানে একটি লকার ছিল ওই লকারটি মূলত এই মেয়েটি খুলেছে। আর তাছাড়া লকারের মধ্যে আমি কিছু কয়েন পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এভিডেন্স পেয়ে গিয়েছি অ্যান্ড এটি হচ্ছে আমাদের লাস্ট প্রমাণ। দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা 5টি প্রমাণ পেয়ে গিয়েছি। আর তাছাড়া এখানে একটি ল্যাপটপ আছে। এখন এই ল্যাপটপের মধ্যে আমরা ওই পাসওয়ার্ডটা দেবো একটু আগে যে আমরা পেয়েছিলাম 1591। কাজ দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ ওপেন হয়েছে। তাছাড়া ভাই সিরিয়াসলি এখানে গুগল ক্রোমও আছে। ওকে আমি এখানে একটি স্ক্রু ড্রাইভার অর্ডার করে দিয়েছি অনলাইনের মধ্যে। এখন ওই স্ক্রু ড্রাইভারটি চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি বোম পেয়েছি। আর তাছাড়া ওই স্ক্রু ড্রাইভারটিও চলে আসছে ভাই সিরিয়াসলি, এত ফাস্ট ডেলিভারি, ওয়াও ভাই ওয়াও। সো আমরা চলে আসছি মেইন গেটের কাছে যেখানে আমরা একবার প্রথমবার স্পন হয়েছি। দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার অনলাইন ডেলিভারি করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো এই জন্যই মূলত আমরা $10 কালেক্ট করেছিলাম। তো এখন আমাকে এই স্ক্রু ড্রাইভারটি ইউজ করতে হবে। সান্টা ক্লজের রুমের মধ্যে একটি রেডিও আছে, এখন আমাকে মূলত এই রেডিওটি রিপেয়ার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি রেডিও আছে অ্যান্ড আমি স্ক্রু ড্রাইভার দিয়ে এই রেডিওটি রিপেয়ার করেছি। আর এখানে আমি এখন বোমটি রাখবো। গাইজ আমি যদি এখন এই রেডিওটি চালিয়ে দিই অ্যান্ড চালিয়ে দিয়ে যদি আমি এখান থেকে ভেঙে যাই তাহলে ওই মোটা দানবটি এখানে আসবে ওই রেডিওর আওয়াজ শুনে অ্যান্ড আমাকে ধরার চেষ্টা করবেন, তখনই এই বোমটি ব্লাস্ট হবে। ওকে দেখতে পাচ্ছেন ইয়েস ফাইনালি আমরা ওই মোটা দানবটিকে মেরে ফেলেছি। আর তাছাড়া দেখতে পাচ্ছেন ভাই সান্টা ক্লজ বেরিয়েছে অ্যান্ড ওই মোটা দানবটিকে মারতে যাচ্ছে। ওর পিঠে মেবে একটি বোম আছে। আবে সিরিয়াসলি ভাই আমি কিন্তু ইচ্ছা করে ওই সান্টা ক্লজকে মারি নাই ভাই, ওর পিছনে যে বোমটি ছিল আমি ভেবেছিলাম ভাই ওই বোমটি আমরা সরাই নিতে পারবো। গাইজ দেখতে পাচ্ছেন এখানে ওই মোটা দানবের কাছে একটি গোল্ডেন কি আছে আর এই গোল্ডেন কি দিয়ে মূলত আমাদেরকে এখান থেকে ভাগতে হবে ভাই। সিরিয়াসলি আমি কিন্তু ইচ্ছা করে সান্টা ক্লজকে মারি না, আমি আসছি মূলত এই সান্টা ক্লজ প্লাস ওই মেয়েটিকে বাঁচানোর জন্য। আমরা যাও ওই মেয়েটিকে বাঁচিয়েছি বাট সান্টা ক্লজকে আমি মেরে ফেলেছি ভাই। শিট আমি কিন্তু ভাই ইচ্ছা করে মারি না, আমি ভাবছিলাম ভাই যদি ওর বোমটা আমি ইন্টারাক্ট করি তাহলে হয়তো ভাই বোমটি আমরা ওর পিঠ থেকে সরাই নিতে পারবো, বাট সরানোর পরিবর্তে আমি বোমটাই ব্লাস্ট করে দিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন সান্টা ক্লজ মরে গিয়েছে। ওকে এখন আমি এই দরজাটি আনলক করবো। আর তাছাড়া দরজার ওই পারে একটি টেলিফোন আছে আর ওই টেলিফোন দিয়ে আমি আমার টিমকে টেলিফোন করবো, তাদেরকে বলবো তারা যাতে করে এখানে চলে আসে। আমরা ওই মোটা দানবটির বিরুদ্ধে 5টি প্রমাণ পেয়ে গিয়েছি। গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা গেমটি কমপ্লিট করে ফেলেছি। আর তাছাড়া এখানে লেখা আসছে ব্যাড এন্ডিং বিকজ অফ আমরা এখানে সান্টা ক্লজকে মেরে ফেলেছি। বাট ভাই আমি কিন্তু ইচ্ছা করে মারি নাই, আমি তাকে বাঁচিয়েছি বাট পরবর্তীতে আমার একটি ভুলের কারণে আমরা ওই সান্টা ক্লজকে মেরে ফেলেছি। যাই হোক আমরা গেমটি কমপ্লিট করেছি, এটাই অনেক। তো গাইজ এই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন আর সবাই একটু প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরপরে আমরা কোন গেমটি খেলবো। আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাহলে রিকোয়েস্ট থাকবে সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই এনেবল করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।